সৌদি আরবে মাজার ছিল, মাজার ভাঙলো কে? তাদের নেতৃত্বই ভেঙেছে। আমার নবী শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়ামেনের জন্য দোয়া করেছেন, নজদের জন্য দোয়া করে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জায়গার জন্য দোয়া করলেন, নজদের জন্য কেন দোয়া করেন নাই? কই নজদের থেকে দুই শিংওয়ালা বিয়াদ বের হবে, সে বের হয়ে আমার দিনে কামাতের উপরে আঘাত করবে। ঠিকই নজ থেকে আব্দুল ওহাব নজদি নামের একজন ব্যক্তি বের হইয়া সে অর্ডার করে দিছে, যত মাজার আছে সব ভেঙে ফেল। এই বিয়াদবে ভেঙেছে আল্লাহর ওলি, সাহাবায়ে কারামদের মাজার ছিল, মাজার ভেঙেছে যারা এখনো বাংলাদেশে তাদের দালালি করে তারা। হাত তুলে বলো ঠিক কি না বলো? বাংলাদেশে দালালি করে তারা। মাঝে মাঝে আমার মতো বক্তৃতাই বলে, বক্তৃতাই বলে মাজার ভাঙ্গা সমান করে ভালাইব। আর আমিও মনে বেড়াই ঢাকার শাহজাহানপুরে দাঁড়াইয়া দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে বলেছিলাম, আপনারা মাজার ভাঙতে আসবেন, হকানি আল্লাহর ওলিদের মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য খাজা গরিবে নওয়াজের উত্তর সুরি বাংলার জমিনে আছে না বাবা? শাহজালালের উত্তর সুরি আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন নির্বাচন গণায় আসে, বাবা শাহজালালের কদমে যায় জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে, কি মনে করছেন? এক মাঘে শীত যায় না, আল্লাহর ওলিরা বাংলাদেশের মানুষ কেন এত ওলি আল্লাহর ভক্ত প্রমাণ শুনে যান। ভারতীয় উপমহাদেশের মানুষগুলো ওলি আল্লাহর ভক্ত, কারণটা কি? আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছে, একটা দেশের নাম হলো শাম আর একটার নাম হলো ইয়ামেন। যদি আমাকে প্রশ্ন করেন কেয়ামতের ময়দানটা কোথায় হবে, হাসরের ময়দান কোথায় হবে, নবী যেই দেশের জন্য দোয়া করছেন শাম, হাসরের ময়দানটা শাম দেশে হবে? অনেকে মনে করে আসমানের উপর রইব, জানে না তো কয়েছে আল্লাহ কই থাকে, কো উপরে থাকে, আল্লাহ বলে উপরে থাকে। বুখারী শরীফের হাদিস, এই দুনিয়ার জমিনে যা আছে সব লয় হয়ে যাবে, আল্লাহ একটা কুদরতি চাদর টান দিবে, সমস্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টান দিবে, এমনি উল্টাইব, এইভাবে টান দিয়ে উল্টাইয়া নিবে, ওই জায়গার ভিতরে একটা মাঠ হয়ে যাবে, ওই মাঠটাই হবে হাসরের ময়দান, যেই ময়দানে আমার আল্লাহ দুইটা হিসাব গ্রহণ করবে, যারা ভালো পাবে তারা জান্নাতে, যারা মন্দের টিকিট পাবে তারা। কাহার জন্য এই ময়দানটা হবে? তামার মতন তামা যখন তাপ লাগে গরম হয়ে যায়, মানুষগুলো ওই তামার মধ্যেই কবর টিকা উঠবে, ওইটা পা যখন তামার উপরে রাখবে মাথার উপরে খুলিটা উইরা যাইয়া পড়বে, মাথার মগজগুলা বাথের মারের মতন সিটটা সিটটা, এমন একটা ময়দান হবে। আমি তো মনে করি আজকের মাহফিলটা আমার শেষ মাহফিল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনের তিন ভাগের ফোনে তিন ভাগ চলে গেছে, জীবনের তিন ভাগের দুই ভাগ চলে গেছে মনে করি, কিন্তু আল্লাহ কই মনে করিস না, এখনই তোর মরণ হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? একটু দিলটা নরম করেন, এমন একটা রাত হয়েছে, এই সময়টা দোয়া কবুলের সময়, এই সময় যদি চোখের পানি ফেলাইতে পারেন কাজ হয়ে গেছে। আল্লাহর হাবিব দুইটা দেশের জন্য দোয়া করছে, একটা হলো শাম একটা হলো ইয়ামেন, ওই শাম দেশে হাসরের ময়দান হবে, এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার জমিনে হাসরের ময়দান হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আরেকটা দেশের নাম হলো ইয়ামেন। আরেকটা দেশের নাম কি? ইয়ামেন। ইয়ামেন দেশের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি বরকত দাও ইয়ামেন দেশে, আল্লাহ তুমি বরকত দাও শাম দেশে। এই ভারতীয় উপমহাদেশের ভিতরে এত আল্লাহর ওলির ভক্ত কেন শূন্য যাও, এত মাজার কেন শূন্য যাও? আমার কাছ থেকে
যদি বলো বাংলাদেশে তো মাজার কেন, এত আল্লাহর অলি কেন? সিলেটে 360 আউলিয়া, চট্টগ্রামে 12 আউলিয়া। কারণটা কি? আল্লাহর হাবিব দোয়া করেছেন ইয়ামেন দেশের জন্য। ইয়ামেন দেশের একটা প্রতিনিধি বাবা শাহজালাল এই বাংলার জমিনে আছে না? না বরকত হইতো না কেন? তরিকতের গাছ লাগছে তো, এই জন্য এখান থেকে ফল আমরা খাইতেছি। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিন্না না? আফটার ইচ মিনি হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গৌরব গোবিন্দা বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ সাদা সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস সৌদি সুলতান সেন্টার এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দার হন টু পানিশ গৌরব গোবিন্দা। গৌরব গোবিন্দকে খবরদার গরু জবাই করবি না, এত বড় নির্মম ঘটনা সবাই জানেন। বাবা শাহজালালকে করে আর রাখতে পারলাম না, একবার দিলটা খুললে আল্লাহরে ডাক দিছে গৌর গোবিন্দের বিল্ডিংটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। বাবা শাহজালালের জন্য সব রাস্তা ব্লক করে দিছে, হাতের মধ্যে যাই না মাস্টার নিয়া সুরমা নদীর উপরে বিছাইয়া দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালালের জন্য ওই যাই না মাস্টারে নৌকা বানাইয়া দিছে। কি বুঝলেন? গুড়াই দোষী ওয়াস গুড়ায় গুড়ায় কেন বাংলাদেশের মানুষের তরিকাপন্থী? আমার নবী যেই ইয়ামেন দেশের জন্য দোয়া করেছেন, ওই ইয়ামেন দেশের থেকেই তিনি এসেছিলেন হযরতে শাহজালাল ইয়ামেনি। এই দেশে তার বংশ ছিল না, এই দেশে তার গোষ্ঠী ছিল না। গোষ্ঠী লাগে না রে, বংশ লাগে না, ক্ষমতা লাগে না। টাকায় মানুষ ধনী নয়, নবীর মহব্বতে মানুষ ধনী হয়। ক্ষমতায় মানুষ ধনী নয়, নবীর মহব্বতে মানুষ ধনী হয়। শাহজালাল তো সেই শাহজালাল। বাগনানে কইছে, বাগিনা কবুতর গুলা জমা দিছিলাম, কি করছো? মামা কবুতরটা পেটে খোদা লাগছে, জবাই করে খাইয়া ভালাইছি। মামা কই বাগনা, তোরে কবুতর দিছিলাম জমা রাখার জন্য, খাইলে কি লাগে? কয় মামা আপনি কি রাগ করছেন? কই রাগ করতাম না, তুমি খাইলে কি লাগে? কয় রাগ করলে কবুতরের পাখা গুলা রাখছে, আপনি নিয়ে যান। মামা ডাক দিয়ে তো এমনিতে খাইছস কাটা গায়ে আবার নুনের ছিটা, খাইছস তো খাইছস আবার বড় আলাপ করস, তোর কাছে আমানত রাখছি, তোর কি খাইতে কইছি নাকি? মামা বাবলিশের মনে হইতেছে, নিন কবুতরের সব খোসা গুলা দিয়ে দিছে, ধরেন এটি নিয়ে যান। মামা রাগ করে কয় না ফাগলামি করিস না, তাহলে মামা শূন্য যান বাগিনার হাতে, শাহপরাণের হাতে এই পাখা গুলা নিলেন। নিয়াকে মামা যেহেতু রাগ করছেন, তাইলে আর থাকতে পারলাম না, এইভাবে উড়াইয়া দিছে। এই প্রত্যেকটা পাখা থেকে জোড়ায় জোড়ায় জ্বালালেই কবুতর আকাশে উড়ে গেছে। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এটাই হলো বেলায়ত। قال النبي صلى الله عليه وسلم البلايات ظل النبوة بلايات হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য ওলি আল্লাহকে রাজি করলে নবী পাওয়া যায়, নবীকে রাজি করলে জোরে বলেন কাকে পাওয়া যায়? পরিষ্কার। আর বেলায়তের মুর্শিদ হইয়া একটু শান বলবো, কষ্ট হবে না তো, মানে কোনো সমস্যা হবে না তো? ভাই ফজর কেন না আমার আটকায় না, আপনি আপনি দোল্লা আমি সুতাতাম না একটু বাবা, শান গাইলে কি খারাপ লাগে মনে গেছে? আর রাত্রে 12টার পরে ওয়াজ আমি এগুলোই করি, 7টার পরে ওয়াজ একরকম, মাগরিবের পরে একরকম, দিনে একরকম, কিন্তু 12টার পরে গেলে তরিকতের ওয়াজ হবে, কথা বলেন ঠিক না? বেটে অসুবিধা হইব? আরে বেলায়তে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি? রাসূল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি সে তাই কি দেখতে যাবি? ওর মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে,
হায়াত জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কে আর রাসুল পাবি। ওরে বেলায়তের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কে আর রাসুল পাবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যুব ভাইয়েরা বেলায়তের বয়ান করতেছি, এই বেলায়তের বয়ান কেন করতেছি? আমার নবী কয় না খাতামুন নবিগিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আর যে কোন আসবে? কিন্তু ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে নবীর মহব্বতের বাগানটাকে পাহারা দিয়া রাখার জন্য অসংখ্য অগণিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আউলাদ রাসূল সৈয়দ সাইফউদ্দিন আহমদ মাজভান্ডারির মতন এমন কোটি কোটি আউলাদ রাসূল পাহারাদার আছেন না? তুমি কি কইবা? এই জন্য আমার যুবক ভাইরাও অনুরোধ করি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি তেলাওয়াত করব তখন জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, আল্লাহ বলেন সাবধান সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে তারা কোনো সময় চিন্তা করবে না তারা। আল্লাহর ওলি যারা হাসরের ময়দানে কোটি কোটি মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে তারা, কিন্তু আল্লাহর ওলি যারা হাসরের ময়দানে টেনশন করবে না তারা। আর ওলি আল্লাহর শান গাইলে খুশি হইবে একমাত্র আশেক রাসূল যারা, ওলি আল্লাহর শান গাইলে মাজার জিয়ারতের কথা বললে একদলে বুক ফুলাইয়া কাঁদবে বেঈমান যারা। আর কেন বুঝাইতাম? ওলি আল্লাহর শান গাইলে খুশি লাগে, নবীর শান গাইলে আনন্দ লাগে, আর একদল আছে শান গাইলে কই কাহিরি গান গেয়ে গেছে। যারা শান বুঝে না গান বুঝে না এরা ইমামি বুঝে না। কথা বলে হাত তুলে বলেন ঠিক ঠিক বলো বুঝে না। এই জন্য আমি প্রায় সময় বলি যারা বুঝে এরাও আমার ভাই, যারা বুঝে না এরাও আমার ভাই, যারা বুঝেও বুঝে না এখন আমার দরকার নাই। একটু ঠান্ডা তুলে দাও, হালকা একটু মিষ্টি করো যেন তেলাবাদ টান দিলে যেন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, আর দুই নম্বর তো ধরো না, আল্লাহর ওলি যারা তাদের কোনো চিন্তা নাই। আমি বলি আজকে মাহফিলে এসেছেন, এমনও তো হতে পারে আজকের বয়ানের দ্বারা অনেকের ভুল ভেঙে যেতে পারে, এমনও তো হতে পারে আজকের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে, এমনও তো হতে পারে আজকের মাহফিলে উসিলাই আমরা অপরাধী হইয়া যা বাড়িতে যাই কোনো দুঃখ নাই। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে উসিলাই এই এলাকার মুহূর্তি পাড়ার এলাকার রাঙ্গনিয়ার এলাকার গোরস্থানের কবর আজাব আল্লাহ মাফ করে দে, আমাদের মতন আনন্দিত আর কেউ নাই। কয়েকটা টার্গেট নিয়ে মাহফিল এসেছি, যুগে যুগে আমি শুনেছি আমি দেখেছি
99টা খুন করে ও লাস্টে ওলি আল্লাহ হইছে হইছিনি প্রমাণ আসিনিও পাহাড় পরিমাণ গুনাহ করতে 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 ছোট্ট একটা নেকের দ্বারা জীবনের গুনাহ মাফ পাইছে আবার বহুত বাদশাহী দেখছি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সব ফালায়া বাবা বান্দারির গোলাম হয়ে গেছে কথা কি সত্য এই সত্য বাস্তব বলছি বাস্তব ট্রিপল টাইটেল হাদিসে ফার্স্ট ক্লাস ফেকাতে ফার্স্ট ক্লাস আদমে ফার্স্ট ক্লাস কিন্তু মসজিদের গোলামি করে আমি মসজিদের দরবারে প্রাইমারিতে আসি এখান থেকে তরিকতের সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি এগুলো সব দুনিয়াদারি মসজিদের গোলামিটা হলো অরিজিনাল কথা বলেন না কেন আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে কয়েকজন সম্পত্তির মালিক হওয়া লাগে না আল্লাহর ওলি হইতে গেলে লাগে মহব্বত আল্লাহর ওলি হইতে গেলে লাগে কি শুধু মহব্বত মহব্বতই হলো সবচেয়ে বড় সম্পদ ঠিক না বে ঠিক এই জনের যুবক ভাইয়েরা কথায় কথা চলে আসে এক বাদশা মারহাবা এক বাদশা পুরা গোষ্ঠীর বাদশা পুরা দেশের বাদশা বাদশাহী বাদশাহী করে দিনের বেলা অফিস করে আমাদের প্রধানমন্ত্রী অফিস করে কি করে না দায়িত্ব পালন করে কি করে না আমাদের সরকারি চাকরিজীবীরা নির্ধারিত টাইমে অফিসে যায় কি যায় না ঠিক এমন ভাবে এক বাদশা সারাদিন খুব ব্যস্ত শুধুমাত্র ব্যস্ত আর ব্যস্ত আল্লাহর ওলি ব্যস্ত ওই বাদশা শুধুমাত্র ব্যস্ত ব্যস্ত হইয়া দোতলার উপরে উঠল বাড়ির মধ্যে গিয়ে সিকিউরিটি গার্ড লাগাইল বাহিরের দিক দিয়ে তালা দিল গেটের মধ্যে তালা দিল প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষা বাহিনী আছে না নাই আমাদের আছে না নাই যেমন আমারও আছে আমি গাড়ির দিকে নামার আগে তারা নামতে হবে সিস্টেম আত্মরক্ষার জন্য আমার আসল বলছে কুশবদ্ধ তরবারি রাখো এটা সুন্নত কি রে সুন্নত যে কোনো মধ্যে বাতাল আক্রমণ করতে পারে মইরা যাও দুইটা দিয়ে মরে যাও দুটো লাগাই দিও ইচ্ছা মতো আমার তো পুরো লোহা কাটার হবে স্টিক 20-25 টা তো 10 মিনিট খাইল এটা ব্যাপার না এবার আরো কিছু আছে কথা না এটা বলতে দিলে আজ নে হ্যাঁ আহ না বহুত কঠিন বিষয় রাগ না রাগ না সাফাবাজি করি না যা বাস্তব তাই বলি যা বাস্তব তাই বলি প্রমাণ হবে একদিন কেউ দুনিয়াতে নবীর লয়া করবো মাটির ব্যবসা আমরা নবীর লয়া করি নূরের ব্যবসা এই ব্যবসার হিসাব অক্সিজেন মুর হইতো না এই ব্যবসার হিসাব হাসরের ময়দানে মিজানের ফাল্লাই আমরা জঙ্গিবাদে বিশ্বাসী না আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কি না বলেন বলবেন যে হুজুর আপনি কি বাইরে ফেলাবেন না মারতাম না মার খেয়ালাম মারতাম না কোন আত্মরক্ষা তো করছি আমি যদি ফিরাইতে গেলে দেহের হাত ভেঙে যায় তাহলে আমি কিটা করতাম বাদশা সিকিউরিটি লাগাই সিকিউরিটি শুল্ডে পিজি লাগতেছিল আর লাগবে বাদশা কি লাগাইছে সিকিউরিটি দোতলার উপরে ঘুমাইছে যত টাকার মালিক হইব তত টেনশন বেশি ঠিক না হিসাব কিতাব কত ফেসফুস আছে টে হ্যাক না হইলে বলা গাছ তোলা শুয়ে রয়েছে পাইলে খাইলো না পাইলে না খাইলো বাদশা এইভাবে শুয়ে রয়েছে শুয়ে হিসাব মিলাইতেছে আজকে কোন মন্ত্রণালয়ে কি দায়িত্ব দিছে হঠাৎ করে দেখতেছে ছাদের উপরে আওয়াজ হইতেছে কি রে বাহিরে লাগাইলাম দরজা গেটে লাগাইলাম দরজা উপরে ছাদের উপরে বারান্দা ছাদের উপরে কি কই কি দরজা কই দেবে ছাদের উপরে যে দরজাটা থাকে উপরে সিঁড়ি ঘরের উপরে এটাও লাগাইলাম ছাদের উপরে আওয়াজ হয় কিসে তিনি আস্তে আস্তে গিয়া দরজাটা খুললেন খুললে দেখতেছেন এমন একটা মানুষ হাঁটতেছে যেটা অন্য মানুষের মতো মনে হয় না চেহারাটা নূরে জল 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 করতেছে জিগাইলে আপনি কে আমি এসেছি আমারটা উট হারাই গেছে আপনার সাদে আইছে উটটা খুঁজবার লেগে উটটা এখানে আসছে কিনা বাদশা কয় সাদের উপরে মানুষ উঠার জায়গা নাই উঠ হেঁকু করতে কে আপনার উট হারাই গেলে জঙ্গলে যায় খুঁজবেন আপনি তো উল্টা পাল্টা শুরু করছেন আমার সাদের উপরে উঠাই করতে কে পরে ওই লোকটা ডাক দিয়ে কয়
ছাদের উপর যদি বনের হারানো উট খুঁজে না পাওয়া যায় তাহলে রাজ সিংহাসনে শুয়া শুয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। বাপ রে বাপ, একটা কথাই তারে তসনস বানিয়ে দিয়েছে, তসনস বানিয়ে ফেলেছে। কি রে, জীবনে এত কথা বললাম কিন্তু এমন কথা বলছে না তো কেউ। ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায় রাজ সিংহাসনে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না। হুট করে বলতেছে আপনি কে, আপনি কোথায় থাকেন? কো আমি পানির নিচে থাকি। আপনার নাম কি? কো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, যেই মাত্র এই কথা বলছে হুট করে উনার মাথাটা নিচু নামায় ফেলছে, নামায় যে মাত্র সামনে তাকাইছে দেখছে ওই লোক কোথায় যেন গায়েব হয়ে গেছে, এখন আরো মাথা নষ্ট হয়ে গেছে। কি দেখলাম চোখের জলকে, কি হলো, কি হতে কি হয়ে গেল, আর বাচ্চা রাতে ঘুম আসে না। এই খিজর আলাইহিস সালাম তো জানেনই কে, ছেলেদেরকে বলে দিয়ে আজকে রাঙ্গুনিয়া জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবা না। এই কথাটা যতদিন বাচ্চা তাকে কাজ লাগবে, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবে না। আমার রাসূল বলেন পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা ক্ষতি, এক কবিরা গুনাহ, দুই তার ব্রেন কমে যাবে। সত্যিকারের কথা বলবেন আজকে থেকে কোন পানির মধ্যে কি আর প্রস্রাব করবেন না? না, সত্যি এটা গুরুত্বপূর্ণ। আমরা এই যে আমি যে এখন ইংলিশ পড়লাম, আমি তো এগুলো পড়ছি স্টুডেন্ট লাইফে, এখনো অনেকগুলো রচনা আছে আমাদের এবিসিডির মতো মুখস্থ, লেটারগুলো এবিসিডির মতো মুখস্থ, অনেকগুলো অ্যাপ্লিকেশন এবিসিডির মতো মুখস্থ, অনেক প্রশ্নের উত্তর ঠাস ঠাস বলতে পারি, অনেকগুলো বলতে পারি। এখন এই যে পোলাপানগুলো, করোনার কারণে স্কুল বন্ধ না, এরা যায় খবর নিয়ে দেখেন বইয়ের নাম বিভিন্ন লেগেছে, অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। কারণ কি জানেন, আমাদের হাসতে হাসতে আমরা গুনাহ করি, হাসতে হাসতে আমরা গুনাহ করি। পানির মধ্যে প্রস্রাব করছেন, কবিরা গুনাহ হয়ে গেল, বাস। দ্বিতীয়, তোমার ব্রেন শক্তি কমে যাবে, এটা পাগলামির নজর না। শুধু এই ওয়াজটা মান্না চলবেন, দেখবেন মৃত্যুর কালে এমন আপনার স্মৃতিশক্তি এমন হবে সারা জীবন যে নবীর কালিমা পড়ছেন সেই কালিমাটা মনে হয়ে যাবে।